ব্রাহ্মণবাড়িয়া দুই ও লক্ষ্মীপুর তিন আসনে চলছে উপনির্বাচনের ভোট। এ বিষয়ে আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? জিতমাল, আপনি যেমনটা জানেন যে আজ সকাল 8টা থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলা যে 132টি ভোট কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রে কিন্তু একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে যে জিনিসটি ভাবিয়ে তুলছে যে আসলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই কম। ভোট গ্রহণ শুরু হওয়ার 2 ঘন্টারও বেশি সময় অতিক্রম করা হলেও এখানে কিন্তু অধিকাংশ ভোট কেন্দ্র কিন্তু ফাঁকা। স্বাভাবিকভাবে আমরা ভোট কেন্দ্রগুলিতে যেমন ভোটারদের দীর্ঘ সারি দেখে থাকি কিংবা ভোট দেওয়ার যে অধীর আগ্রহ দেখে থাকি সেগুলো কিন্তু এখানে তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমি এখন যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সরাইল ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র, সেখানে কিন্তু মোট ভোটার সংখ্যা হচ্ছে 2208 জন, তার মধ্যে কিন্তু এখন পর্যন্ত কেবল 160 জনই ভোট দিয়েছেন। তো নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন যে হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়বে। আপনাকে জানিয়ে রাখি গত 30 সেপ্টেম্বর এই আসনে যিনি সংসদ সদস্য ছিলেন উকিল আব্দুস সত্তার ভূঁইয়া, তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণ করার পর কিন্তু এই আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। শিয়ালকে কিন্তু নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি থেকে একক করে প্রার্থী ও স্বতন্ত্র একজন সহ মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় কিন্তু 8 শতাধিক পুলিশের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি, র্যাব, আনসার সহ 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 17 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তার সর্বমোট শেষ তারা একটি সুন্দর নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জি কমাল, প্রকাশ, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন প্রকাশ দাস।